হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে সকাল 10:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আরে, আমার সকালের বাসি কাজ সব কমপ্লিট, চা নিয়ে নিয়েছি, আর একটু কালকের রুটি বেজেছে, সেই চা দিয়ে আজকে রুটি খেয়ে নেবো এখন। আর ওইদিকে যথারীতি রিশান উঠে ভ্যাবা করছে, মশা টশারি খুলি, ঠিক আছে চাটা খেয়ে নি। আর আজকে আর এই জানলাটার ওই প্যাকেটগুলো খুলিনি, আবা আজকে বোধ হয় 2ষরা মাঘ হবে বোধ হয়, ঠিক। আমার কাছে এখনো 2022-এর ক্যালেন্ডার আসেনি, তো বুঝতে পারছি না মানে বাংলার মাস কতটা সেটা জানি না। তো যাই হোক, এত হাওয়া দিচ্ছে ওর জন্য আমি আর এই প্যাকেটটা খুলিনি, যে থাক না এখানে আমি দাঁড়িয়ে কাজ করতে পারবো না। ওই জন্য আজকে প্যাকেটটাই দেওয়া থাক। আর রিসানে কান্না শুনতে পাচ্ছে, উনি উঠে গেছেন। আর এই বিছানা তুলতে নিয়েছি, আর রিসান ওখানে গুড়গুড় করছে, আরও দেখে নিয়েছে আমি ক্যামেরাটা কোথায় রেখেছি, বারবার ক্যামেরাটা ধরতে যাচ্ছে, এত দুষ্ট। আর দেখলাম রিসানের বাবা, যে তো সানডে, রিসানের বাবা একটু বেরিয়েছে, আর আমি যে না বিছানার চাদরটা চেঞ্জ করে নোংরা হয়ে গেছে। আর রিসান তো বদমাইশি করেই চলেছে। এই প্যাকেটটা দেখতেই পাচ্ছ, পাতা আছে, এটা রিশানেরই জন্য। এত বাথরুম করে করে আমার তোষক জাজিম সেবাকার ভিজিয়ে ফেলে, যেন এই প্যাকেট মানে আপুর জাজিমের উপর তোষকের উপর চাদর পেতে, তার উপর প্যাকেট, তার উপর আবার চাদর পেতে। আর আমি যেখানে যেখানে যাচ্ছি, ও আমার পেছন পেছন পেছনে সেখান থেকে সেখানে যেখানে গুড়ু 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 করে চলে, দেখতেও ভালো লাগে কিন্তু একটা সময় বিরক্ত লাগে, যখন পা ধরে না আমি হাঁটতে পারি না ওকে। আজকের ভাত বসে গেছে, ওখানে জল ভরছে, ঈশানের খাওয়া হয়ে গেছে, আর ঈশানের বাবা মাংস আনতে গেছে, তার জন্য এখানে জিনিসপত্র বের করেছি, মশলাপাতি পেস্ট করে রাখি। তারপর ঈশানের বাবা বাবা ঈশানের বাবা নিয়ে আসলে ধুয়ে রান্না বসিয়ে দেবো। এই দেখো একটা কুড়ি, এতক্ষণে ঈশান ঘুমালো, আর ওর বাবা আজও সেই একটার সময় নিয়ে এসছে মাংস। এই এখন কুটবো, তারপরে গিয়ে রান্না হবে। এই মাংস এনেছে, জলে ভিজিয়েছি, এবার ধোবো। আর এখানে গিলা মেটে এনেছে, তাই এটা আজকে আর ধোবো না, এটা আটকে রেখে দেবো, কালকে ধোবো। ঠিক আছে, মাংসটা ধুয়ে এই মশলা ফসলা কিচ্ছু সেরকম একটা কোটা হয়নি, এই সব এখন কুটবো, তারপরে কখন রান্না হবে তো কখন খাওয়া হবে কিচ্ছু জানি না। রিশানকে শুয়ালাম, 5 মিনিটও হয়নি শুয়েছে, আবার দেখো উঠে পড়েছে। এই ওর বাবা এত দেরি করে এনেছে, আর তার মধ্যে ও ঘুমাচ্ছে না, বিরক্ত করে যাচ্ছে। এখানে মাংস হাফ সেদ্ধ হয়ে গেছে, ওখানে হাফ সেদ্ধ বসিয়েছি, আর এখানে একটু ক্যাপসিকাম দেবো সেটা নিয়েছি, আর মশলা পেস্ট করেছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা। আর মাংসের মধ্যে মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর একটুখানি তেল দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দিয়েছি, অলরেডি 1:30 বেজে গেছে, ভালো লাগে না, রোজ রোজ এই এক জিনিস। এবার এই ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলেই মশলাটা দিয়ে দেবো। আর এখানেও হাফ মাংস সেদ্ধ হয়ে গেছে, এটা ভাজা হোক। ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা কষিয়ে কষাতে দিয়ে দিয়েছি, পনিরের মতো নুন চিনিও দিয়ে দিয়েছি, কষলেই এই মাংসগুলো দিয়ে দেবো। সেনের বাবাকে আজকে হেভি বলেছি, এইরকম একটার দিকে আনলে এরপর থেকে আমি আর রান্না করবো না, খুব অসুবিধা হয়ে যায়। 1:30টার বোধ হয় বেশি হয়ে গেছে, দাঁড়াও দেখাই, দেখো 1:30, 2 বেজে গেছে, এখন মশলা কষছে, তারপরে রান্না। শোন রাগ ওটা, এত দেরি করে না রান্না করতে আমার ইচ্ছা করে না, এদিকে খিদে পেয়ে গেছে, সকালে ওই 2 রুটি চা দিয়ে খেয়েছি মোটে। এই মাংস আলু, আর আমি আলু সিদ্ধ করলে আর ভাজি না, মাংস আলু সব সেদ্ধ করা হয়ে গেছে,
দিয়ে দিয়েছি এবার মশলার সাথে এগুলো কষতে থাকো। কষলে পরে তারপর জল দিয়ে এদিকে মাংসের পাতলা ঝোল হবে। কৃষণের বাবা আবার মুদি সদাইও নিয়ে এসছে। আমি বলছি ব্যাগ ধরে রেখে দাও, এখন আমি গুছাতে পারবো না। কি এনেছে এইটা করে ভগবান জানে। ও বিস্কুট এনেছে, উপরে বিস্কুট দেখা যাচ্ছে, এরপরে কি আছে জানি না। তো এটা বিকেলে মানে বিকেলে বা সন্ধ্যের পর বের করে দেখব। এই মশলা কষে গেছে, জলও দিয়ে দিয়েছে পরিমাণ মতো, নুন চিনি দেখে নিয়েছি, ঠিক আছে। এবার এই ঝোলটা একটু ফুটলে পরে, কেন জল দিয়েছি যেহেতু, ঝোলটা একটু ফুটলে তারপর মাংসটা নামিয়ে দেবো। এরকমই কষ মানে তেল তেল ঝোল হবে আজকে, চিকেনের পাতলা ঝোল যাকে বলে। একটু ঢাকা থাক। দুপুরে খাবার হচ্ছে ভাত আর সরি বাবা গরম কি চিকেনের পাতলা ঝোল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সেই দুপুরের রান্নাটা খাওয়া হবে কখন, আড়াইটার সময়। দুপুরের কাজবাজ করে একটু শুয়েছিলাম, এখন সন্ধে ছটা বাজে। ফ্রিজের থেকে দুধ বের করেছি, সরি ফ্রিজের থেকে দুধ বের করেছি, এবার দুধ জালও দেবো আর কফি একটু বানাবো। শীত করছে, কম্বলের ভেতর ছিলাম ততক্ষণ, ঠান্ডা লাগে। সব আজকে মেজেছি, কালকে বোধ হয় একটুখানি দুধ করে কি অবস্থা হয়ে গেছিলাম, আর কালকে মাজতে পারিনি, থাক আজকেই মাজবো। আজকে মাংস করার পরে যা একটু নোংরা করেছিলাম, ঠান্ডা লাগছে। এই বাটিতে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে কফি দুধ বসিয়ে দিয়েছি আর বান্ডার গুলো ধুয়েছি মানে মেজেছি, মেজে ধুয়েছি, তো একটু একটু জল লেগে আছে, তাই তো সব কটা ধরিনি। ওই এটা এটা অনেক ধরাতে প্রথমে এটাও এরকম হচ্ছিল, এখন পুরো ধরে গেছে গরম হয়ে, এটাও এরকম হয়ে বাবা খোলা লাগছে, এরকম হয়ে রয়েছে। আস্তে আস্তে যে গরম হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, তখন পুরো বান্নাটা ধরে যাবে। হোক বাবা, কম্বলের তলায় থাকলে না বোঝা যায় না। হেবি ঠান্ডা, আজকে আর বেসিনটা মাজিনি, এই কালকে বেসিনটা মাজতে হবে। কফিটা হোক কম্বলে তলে ঢুকে, তারপর আবার কথা বলছি। দেখো রিশান ঘুমাচ্ছে, কম্বল গায়ে ফেলে দিয়েছে, ওর নাকি গরমই যায় না, এদিকে আমরা সব শীতে খাচ্ছি। এই যে রিশানের বাবার কফি, আর ওইদিকে আজকে সব জামা কাপড় ছাদের থেকে এনে ফেলে রেখেছি, পরে গুছাবো। ভালো লাগে না, গুছিয়ে কোনো লাভ নেই, দেখেছো ঘরের কি অবস্থা, গুছিয়ে কোনো লাভ নেই, গুছাবো আবার সব ঝুড়ির থেকে বের করে করে ফেলে দেবো, যেন বিরক্ত লাগে, রাগের চোখে মনে কি গুছাবোই না। এই কফি নিয়ে বসেছি, কম্বলের তলে ঢুকবো, এটা রিশানের বাবার কম্বল, এটা রিশানের কম্বল, এটা আমার কম্বল। আরে বাবা এই তো খেলনা, খেলনা নিয়ে শুয়ে আছি, যে যেভাবে ঘুমিয়ে খুশি হয়। কফি দিয়েছি কিন্তু, তো কফিটা খেয়ে নি। হেবি হিট করছে। রিশানের বাবা মুদি সদাই এনেছে, এগুলো এই হচ্ছে বিস্কুটের প্যাকেট, আরো আছে বিস্কুট, একটু ঘরে আমাদের বেশিই লাগে। দাঁড়া
6 প্যাকেট এনেছিল, 5 প্যাকেট আর 1 প্যাকেট আজকে বিকেলে কফি যখন করেছি তখন ঢেলে নিয়েছি। এই বিস্কুট, এই হচ্ছে একটা থানসাবের বোতল এনেছে 750 ml, এই একটা টাটা গোল্ডের চায়ের পাতা, আর এই হচ্ছে চিনি, আর একটা হারপিক কিনেছে তো সেটা নিচে রেখে এসেছি, লাগে যেহেতু নিচে যেহেতু পটি বাথরুমেরই আছে, হারপিক কিনেছি। এই মুদি সদাই বললাম বেশি কিছু না, মানে এগুলো বেসিক কটা জিনিস, আর বাদ বাকি সবই আছে। এই হচ্ছে মুদি সদাই। আর এখানে দুধ তখন বসিয়েছিলাম জাল, তারা বন্ধ করে বসে, এখন এসছি দুধটা ভালো মতো জাল দিয়ে তারপর ঘরে যাবো। আর আজকে রুটি বানানোর নেই, কেন মাংস হয়েছে যেহেতু আমি রাতে ভাত খাবো, আর ঋষানের বাবা রুটি খাবে, ওই 3টে রুটি নিয়ে আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা।